এনে ধর। অনেক দিন কানে গোজে না না তুই গুঁজিস না, না, এই নৌকাটাকে আমাদের নৌকা ধাক্কা মেরে সোজা করে দেবে। উফ, আলাদাই অ্যাডভেঞ্চার ভাই। ত্রুম, বলছি এখানে সাপ আছে দেখতে পাচ্ছ? চিজটা ফেটে বেরিয়েছে, চিজটা লিকুইড লিকুইড ফুল লিকুইড, সেটা দেখাও। আমাদের প্ল্যান ছিল যে আমরা সূর্যোদয় দেখতে যাব, কিন্তু মা বাবারা ভোর 5টা 6টার সময় বাড়ি থেকে বেরোতে দেয়নি, আর ম্যাডাম বলেছে আমার খুব আস্তে আস্তে কথা বলতে। আশপাশে সবাই এখন ঘুমোচ্ছে, আমি চাই না পাড়ার লোকজন এসে খেলা মানে মারুক। তো মোট কথা, শীতকালে 7:30টার সময় মানে বেরোনোটাও খুব একটা বেশি ইয়ে নয়। তো আমরা এখন যাবো ভর্তির বিলে। আর ইউ এনজয়িং দ্য টোটো রাইড? টোটো না ভ্যান? তোর এতক্ষণ হজম হচ্ছিল না? না পুরো হজম হয়ে গেছে, শুধু আমি ওকে বলে রেখেছি মায়ের সাথে একটু জিজ্ঞেস করিস আমি আছি কিনা। এই যে হেলমেট রয়েছে, স্কুটিতে আসার কথা ছিল, ঠিক আছে স্কুটি দেয়নি বাবা, এই জন্য আমরা ভ্যানে এসেছি পুরো কাঁপতে কাঁপতে, মানে অ্যাডভেঞ্চার করতে করতে। এবার হচ্ছে আরো অ্যাডভেঞ্চার হবে, কেন? কারণ হচ্ছে জল নেই কিন্তু নৌকা চলবে, কোথায় আমি জানি না। এদিকটা তো পুরো ক্ষেত ভাই, বাইক গুলো দেখে আমার কি লোভ লাগছে ভাই, বাইকে ফিরে যাবো বলে রাইড দেবে। হ্যাঁ সেই, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, পিছনে এই রাস্তাটা দিয়ে পুরো, এখানে জল নেই, যাই না নৌকা ফৌকা তো দাঁড়িয়ে আছে, কোথা দিয়ে যাবে যাই না নৌকা। চাপ খাচ্ছে, হেলমেটটা দিয়ে দে, দাদাকে হেলমেটটা দিয়ে দে। মানুষজন এসে সাহায্য করে জানিস, আমি তো ভিডিও করছি। কেন আমি পড়ে যাব ভিডিও করছি? তোর চাপ নিয়ে বসে আছিস কেন? কোথায় চাপ নিচ্ছি, আমি কমফোর্টেবল। কাল আমি জলে পড়লে তুই শেষ, সাবধানে ওঠ। বললো দাদা হাঁটু জল। খেলতে খেলতে টাকা জেতার কিন্তু মজাই আলাদা, কি বলো? জানতে না, আমি বলছি আমার রিসেন্ট ফেভারিট ফ্যান্টাসি গেমিং অ্যাপ প্লেয়ার স্পট থেকে খেললে তোমরা 50 লাখ টাকারও বেশি জিতে যেতে পারবে। এখানে 15টারও বেশি গেম রয়েছে, তার মধ্যে শিপ ফাইট, অ্যান্টম্যান, স্নেকস অ্যান্ড ল্যাডার্স, ফ্রুট স্লাইস, অনেক কিছু রয়েছে। এমনকি আমাদের ছোটোবেলার ফেভারিট গেম লুডো অবধি রয়েছে, যেটা খেলেও কিন্তু তোমরা বেশ 1 লাখ টাকা পেতে পারো। এখানে ফ্রেন্ডরা মিলে একসাথে প্রাইভেটেও লুডো খেলতে পারো, আবার লাইভ চ্যাটও করতে পারো। কেন প্লেয়ার স্পট? 1 নম্বর, এটা 100% সিকিওর। 2 নম্বর, এখানে 7 মিলিয়নেরও বেশি কিন্তু অলরেডি খেলছে। এবং 3 নম্বর হচ্ছে এখান থেকে টাকা উইথড্রল করাটা অনেকটা ইজি, যেটা ডিরেক্ট তোমার ওয়ালেট বা অ্যাকাউন্টেই যাবে। আর একটা মজার কথা বলি, আমাদের রেফারেল কোড PLACE200 ইউজ করলে তোমরা 200 টাকা সাইন আপ বোনাস পেয়ে যাবে। এবং আরেকটা কথা বলি, যে তোমরা যদি তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, তারা যদি এসে খেলে, তাহলে তোমাদেরও কিন্তু 2% উইনিং থাকবে। তো ডেসক্রিপশনে যাও আর জিতে নাও, পরে বলো না যে আমি বলিনি। তুই বড্ড চাপ খা জানিস, তুমি সামনে থেকেও বসতে পারো। না আমার ইচ্ছা নেই, ভালো আছি সেটাও নেই ওই আর কি। বলছি এখানে সাপ আছে? আরে জলে জল ঢোলা থাকে, উড়ে আসবে নাকি তোর এই জল থেকে? কিচ্ছু হবে না, ও একটু দোলে। বল তোর কি কি ভালো লাগছে বল। এই যে খাঁড়ির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, তুই নাচছিস কেন? আমি কোথায় নাচছি, টোটালি কমফোর্টেবল তাই না? হ্যাঁ, তুই সামনেটা দেখতে পাচ্ছিস না বলে তোর আরো মনে হচ্ছিল। সামনেই পাখিটাকে ভাই, আমি DSLR-টা বেচে দিয়েছি ভাই। শিট ম্যান, তুই তুই দেখ ওরা সোশ্যাল ডিস্টেন্সিং করে বসে আছে। শীতকালে বার্ড ওয়াচিং এর আলাদাই মজা। দেখ দেখ কোথা দিয়ে যাচ্ছি, দেখ ধাক্কা খাবি কিন্তু এখানে, এইদিকে একটা তাড়াম করে ধাক্কা। তুই
না তো বললাম ধাক্কা খাবি। বছরের প্রথম দিনের ভিডিও আমাদের খুব সুন্দর মনোরম পরিবেশে আমরা ভীষণ এনজয় করছি। শুটটা আমরা কিন্তু বছরের লাস্টে করেছি আর হচ্ছে 25 তারিখে বড় দিনে। 25 তারিখে হ্যাঁ আমরা ভাসতে এসেছি। কাকা টু রোড আছে। বাকিরা সত্যি এনজয় করেছে না আমিও এনজয় করছি। আমি মিথ্যে কথা বলবো না ভীষণ এনজয় করছি। এখানে সুন্দর পাখিও রয়েছে অনেক কিন্তু হালকা একটু চাপ খাচ্ছে এদের জলে ভয় আছে তারা আমি বলবো বাট এখানে ডুববে না কোনো অসুবিধা আমাকে বলা হয়েছে যে ডুববো না হাঁটু অব্দি জল। বর্ষাকালে তোমরা চালাও রেনকোট পরে ও হ্যাঁ একজন না বৃষ্টিতে ভিজে ভিজেই ব্লক করেছিল আমি দেখেছিলাম। শোন না একটা কাজ কর না তুই একটু সামনে দাঁড়িয়ে এগুলো সরিয়ে দে না কোথায় লাগছে তো আমার লাগছে না নৌকা লাগছে এই নৌকাটাকে ওভারটেক করবে কি করে মানে ওভারটেক নয় বেরোবে কি করে এই নৌকাটাকে আমাদের নৌকা ধাক্কা মেরে সোজা করে দেবে জলহস্তি মনে হচ্ছে বসে আছে চলো আসছি এখানে অসংখ্য ট্রাফিক রয়েছে আমাদের পুরো দিনটা এরকম মানে কিছুটা এরকম জমি তারপর কিছুটা খাল টাইপের চাষের জন্য এই খালটা করা নিচে মাটি দেখা যাচ্ছে এই জায়গাটা একটু ডিপ কোমর অবধি হবে হয়তো এই জায়গাটা একদম কাছে দেখ না এগুলো সাপলা না যেখানে সাপলা ফুল সেখানে সাপ থাকে না হ্যাঁ এটার নাম কি এগুলো হচ্ছে কচুরি কচুরি ফুল তারপরে আমি প্রাকৃতিক সৌন্দর্যটা এনজয় করতে সক্ষম হয়েছি বছরের প্রথম দিন হিসেবে সত্যি ছোট একদম ছোট ছোট গুলো পাতাগুলো শ্যাওলা মানে এগুলো কি বড় হবে জায়গাটা দারুন জায়গা প্রাকৃতিক অ্যাকোয়ারিয়াম কি কালার পেলে তুমি এরকম তিনটে কালারের শাপলা ফুল আমাদের এই পত্রিবিলে পাওয়া যায় সাদা একটা বেগুনি আর একটা গোলাপি দাদা দারুন ভাবে খুলেও দিয়েছে জিনিসটাকে সেরা লাগছে সাদাটার থেকে তো এটা বেশি ভালো লাগছে আরো দেখতে এটাই একটু বড় হলে পাপড়িগুলো খুলে যায় নিজের থেকে এনে ধর না না তুই গুঁজিস না না ফুলটা তুলে হবে তুলবে তো বলছে দাদা দারুন দেখতে ছোট
না 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 ঠিক আছে এই 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 এইখানটা এইখানটা এই এই এত কাছে এই 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 20 আছে এই মাথা মাথা উঁচু করে দেখো মাথা উঁচু করে তুই খাবি ড্রিমি মনে হয় না এটাকে খোদাই করে বানানো মানে এতটা ক্রিস্টাল ক্লিয়ার দেখতে উপরে ড্রপলেটস গুলো অবধি পুরো পরিষ্কার মানে জিনিসটা দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি পাগল হয়ে গেছি এটার নাম হচ্ছে কচুরি ফুল মানে হ্যাঁ মানে দেখতে যতটাই সুন্দর নামটা ততটাই বাজে একটা ফুলের মধ্যে মানে পাপড়িগুলোকে দেখো মানে আলাদা আলাদা করে ইয়ে দিয়ে বেরিয়েছে জিনিসগুলো উফ চরম ফুলটা মানে এরকম ফুল জীবনে দেখিনি টান মার রাইট এটা সবার মাথা খারাপ করে দিয়েছে দেখে পুরো ফাঁকায় ফাঁকায় ঘুরলাম লোকে এত সকালে জেনারেলি খুব একটা আসে না না রাত দুটোর সময় ও তখন মাল ফাল খেয়ে এসেছিল তখন তো জল ছিল প্রচুর মহলি তোমার কন্টাক্ট নাম্বারটা একটু বলো তো যদি কেউ আসে কন্টাক্ট করতে চায় তোমার আমার নাম মহেশ হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 9051270454 এখানে মোটামুটি মানে কখন থেকে কখন অবধি থাকে আর কি খোলা এখানে সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শীতকালে 5টার সময় চালু থাকে আর ভাড়া আমরা ঘোরানোর জন্য 100 টাকা করে পার হেড এক ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা আর বিউডিং এর জন্য 150 টাকা পার হেড কোথায় পিকনিক করা যায় হ্যাঁ এই একটা আর ওই একটা আছে ওই যে কলা গাছ দেখছো ও হ্যাঁ ওখানে একটা বড় সরো আছে হ্যাঁ ওই গাছে গাছগুলোর মধ্যে না হ্যাঁ হ্যাঁ দূরে এই জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গা দূরের গাছগুলো আচ্ছা আমরা এসে পৌঁছে গেছি আচ্ছা এটা পা দিয়ে যেতে হবে দিয়া দিদি বড় যা দেখুন চা পান হচ্ছে একটুখানি ম্যাডাম চা খাচ্ছে না ম্যাডাম ডোগোদের খাওয়াচ্ছে আমি না দাদা সব জায়গায় গিয়ে ডোগোদের দেখলেই খান খাওয়াচ্ছেটাকে হাতে করে এই হাতে নিচ্ছে না ও নিচ্ছে এখন আমরা ভ্যানে করে আবার ফিরে যাচ্ছি নিজেদের গন্তব্যে সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু চা ছাড়া এখন এবার গিয়ে খাবো হচ্ছে আমাদের কি খাওতে ব্রেকফাস্ট গ্রাম থেকে এবার আমরা শহরে ঢুকে গেছি চারিদিকে গাড়ির আওয়াজ পিপ 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 সব শুরু হয়ে গেছে পুরো ফিলটাই চলে গেল হয়েছিল এতক্ষণ ধরে কি খাবো তোমার চলে ঠান্ডা লাগবে না ঘুরে চলে এসেছি এবং হ্যাঁ দোকানদার ব্যাপারে খুব বেশি কিছু বলবো না এর আগে আমরা একবার চাইনিজ আর একবার এখানকার মুঘলাই আইটেম গুলো কভার করেছিলাম শুধু বলে দে দোকানটা কোথায় এটা হচ্ছে বারাসাতের কলোনি মোড়ের একটু আগে তারকেশ্বরের পাশের গলি দিয়ে তারকেশ্বর মিষ্টান্ন ভান্ডার তার পাশের গলি দিয়ে একটুখানি ঢুকে আসতে হবে লিংক ডেসক্রিপশনে থাকবে এখানে প্রচুর নতুন ব্রেকফাস্ট আইটেম ইন্ট্রোডিউস করেছে সেগুলো আজকে আমরা একটুখানি খাবো চেখে দেখবো চেখে দেখবো তোমরা চেয়েছিলে আমরা কোথাও ঘুরতে গেলে যেন ম্যাডামকে কেন নিয়ে যাই না আজকে একটা ছোটোখাটো ট্রিপ হলো সেখানে কিন্তু আমরা দুজনে একসঙ্গে গেছি তো তোমাদের তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব হাইটা তুলে না তো এখনো ঘুম কাটে গতকাল শ্যুট ছিল 24 ডিসেম্বর শ্যুট করেছি 4 ঘন্টা লেগেছে আজকে সকালে আবার শ্যুট আছে এরপরে আরেকটা শ্যুট আছে অসুস্থ হয়ে যাচ্ছি আমি এবার সাবস্ক্রাইবটা করো প্লিজ লাইকটাও করো খাবার ব্রেকফাস্টে পুরো সম্ভার না এলেও প্রচুর কিছু চলে এসছে সবার আগে আমি চা দিয়ে শুরু করব তখন থেকে চায়ের তেষ্টাটা খুব বেশি পেয়েছে সকাল থেকে এটা এলাইচি চা তুই ওইটা তারটা ডুবিয়ে দিস না কিন্তু এর মধ্যে আর এটা হচ্ছে স্পেশাল এলাইচি চা ভাঁড়ের গায়ে দেখো মিল্কমেড লেগে রয়েছে এবং ওটা চায়ের মধ্যে হালকা একটু মিল্কমেড মেশায় এবং ওপর থেকেও আর কি ব্যাপারটা খুব সুন্দর করে প্রেজেন্ট করে
শুধুমাত্র এলাইচি নয়, তার সঙ্গে আদা, আদা চা এবং এলাচ কম্বিনেশনের উপর মানে কিছু হয় না। একটু মিল্কম্যানটা দিয়ে খেয়ে দেখি কিরকম লাগছে। ব্যাপারটা একটু হালকা, একটু বেশি মিষ্টি, মিল্কম্যানের একটা হালকা টেস্ট রয়েছে, গায়ে লাগানো রয়েছে, ঠোঁট দিয়ে যখন খাবে ঠোঁটটা ছাড়বে, একটা মিষ্টি মিষ্টি ভাব পাবে, ব্যাস এটাই। এরপর সবার প্রথমে আমি যেটা খাবো চা খাওয়ার পর, সেটা হচ্ছে সবে গরম গরম এসছে অমলেট। শুধুমাত্র অমলেট নয়, চিজ অমলেট ডাবল ডিম। কেন দেখতে পাচ্ছ চিজটা ফেটে বেরিয়েছে, চিজটা লিকুইড লিকুইড ফুল লিকুইড, সেটা দেখাও, না দেখালে হবে? এটা ডিমটা যখন ফেটায় ওরা, তার মধ্যে নুন মেশায় না, তোমরা যদি চাও ওপর থেকে স্প্রিঙ্কল করে নিতে পারো নুন। এটা যদি চিজ দিয়ে, চিজের মধ্যে নুন থাকেই তো, সেই জন্য আমার আলাদা করে নুন লাগছে না। এটা স্বর্গ লেভেলের খেতে, চুমড়ে দিতে যায়, অনবদ্য। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের যেটা ডালপুরি, একটা প্লেটে ওরা চার পিস দেয়, সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, তার সঙ্গে ছোলার ডাল, মানে একটা প্লেট ডালপুরি খেলেই মোটামুটি ব্রেকফাস্টে কাম ফিনিশ। তুই তো তখন দূরে রেখে ক্যামেরা করছিস, আসতে হবে তো তোকে। ও হো, দক্ষিণেশ্বরে ওই যে হিঙের কচুরি হয় না, পুরো ওটার ফিল পেলাম ডালপুরিটা চূড়ান্ত করে। আমরা যখন থেকে এখানে এসছি সব থেকে বেশি অর্ডার এসছে ডালপুরি, 40টা ডালপুরি নিয়ে গেল একদম। আচ্ছা আমার কী বাকি থাকে, কী খাবো? আলু পরোটা। কী খাবো? স্পেশাল পরোটা। ব্যাপারটা বোঝে যাচ্ছে, মুখের কাছে আনবো, আমার দুটো মুখ ধুয়ে যাবে এর মধ্যে। পুর হিসাবে যেটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে চিকেন, পনির, চিজ, আলু, আলু দেওয়া হয় সাথে জিনিস দিয়েছে। তবে আমার আলু পরোটা বা স্টাফড যে কোনো পরোটার সঙ্গে আমার কিচ্ছু লাগে না। এমনি আচার তো তোমাদের সার্ভ করা হয় সব জায়গায়, আচার এবং লঙ্কাগুলোকে হালকা ফ্রাই করা, পেঁয়াজ প্রপার ধাবা ফিল, তার সঙ্গে এটা কালো জিরে দিয়ে মৌরি দিয়ে আমের চাটনি। পেঁয়াজ রসুনের হালকা একটা টেস্ট পাচ্ছি, পসিবলি আলুর পুরটা ওরা দেওয়া হয়। এটা আমাদের মাথায় থাকে যে সমস্ত কিছু একসাথে কিরকম লাগবে। আলুর পুরটা খুব ঝাল ঝাল একটা পুর, তার সঙ্গে চিকেন রয়েছে, পনির রয়েছে, চিজ রয়েছে হালকা, সব মিলে কিন্তু একটা দারুণ টেস্ট দিচ্ছে, মানে ভালো লাগছে খেয়ে। সব মিলে একটা জগ খিচুড়ি হয়ে গেছে এরকম নয়, বলছিলাম যে পারফেক্ট, মায়েরা যেরকম বাড়িতে বানায় আমের চাটনি সেরকম খেতে। এ ভাই, এই চাটনিটা একটু লেগেছিল আমার, তার সঙ্গে এটাকে মিশিয়ে খেলাম, দুর্দান্ত খেতে লাগবে, হালকা মিষ্টি ঝাল টক টক সেরা লাগবে। আমার যেটা খাওয়ার পালা সেটা হচ্ছে গিয়ে নান। এই হচ্ছে নানের সাইজ, নান না ছোলে ভাটুর, এটা ভাটুরা, ওরা নান বলছিল। ছোলা দে আমায়, ছোলা দিইনি তো? না তাহলে ঠিক আছে, নান হিসেবে একটু বেশি বড় হয়ে যেত, বাট ছোলাটার হিসেবে ঠিকঠাকই সাইজ। আমরা একটা খেয়েছিলাম না, সে এত বড় সাইজের, ওটার লিঙ্কটাও চলে আসবে। ব্যাপারটা দেখতেই পাচ্ছ যথেষ্ট সফট, এটা একটু একটু হালকা, একটু ঝোলো গ্রেভি যেটা বলে, গ্রেভিটা একদম সিম্পল গ্রেভি, খুব হালকা স্পাইসি দেওয়া, যেটা এটাকে ভালো কমপ্লিমেন্ট করছে, ওভারঅল কিন্তু ভালো খেতে। এরকম তোমরা নর্মাল মিষ্টির দোকানে যেরকম খাও। অ্যাকচুয়ালি কি আমার ব্রেকফাস্ট আইটেম আমি কোনোদিনই খুব একটা কিছু পছন্দ করি না, কোনো কিছুই এর মধ্যে আমি খুব একটা খাই না, সেই জন্য আমি একটু কমই ব্যাপারটা নিয়ে এক্সাইটেড, বাট খেতে ভালো ছিল। বড়টা করে এমনি ছিল, খেয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি ব্রেকফাস্টে কী খাই, হরলিক্স আর ডিম, ডিমটা স্বর্গীয় ছিল, চিজ অমলেটটা, এটা আসি হচ্ছে আমাদের আলু আর চিজ। তোমরা কিন্তু এই সমস্ত আইটেম অনলাইনে অর্ডার করতে পারবে, কোনো চাপ নেই, হালকা তো আচার দিয়েই খাই, কি বলিস? একটু পেঁয়াজ দিয়েও খাই, আচার কারা খায়, আমার ভালো লাগে না আচার। আমি চিজের খুব একটা এই ফ্লেভার পাচ্ছি না, আমি আলুটাই বেশি পাই। আলুটা ওই জায়গায় আলুটা পড়েছে, তাই ধারগুলো ছিল তো কিছুই পাবি না, কোনো পরোটারই ধারে কিছু থাকে না। এটাই চিজ আছে, যে জায়গাগুলোতে চিজগুলো পড়েছে না সেই জায়গাগুলো বাইকগুলো ভালো লাগছে খেতে। আলুর কোনো কমতি নেই, পুরো পরোটাটার জুড়ে প্রচুর আলু। খাচ্ছিস কেন? আমি শ্যুট করছি, তুই খেয়ে যাচ্ছিস। আমি চাটনি খেয়েছি, কি হয়েছে? ডিমটা একটু দিবি, তোকে তো বললাম। বাবা ভালো হয়ে গেছিস তো? এটা কিসের ছিল? এটা চিকেন কিমা, চিকেনের কিমা। ভেতরে স্টাফিং দেখতে পাচ্ছ, আলুর পুরটা সব জায়গাতেই থাকবে, আর তার উপরে চিকেনের কিমাগুলো রয়েছে। বাইন্ড করা যাবে না তো না? আলু চিজের থেকে এটা অনেক বেটার লাগলো, এটা প্রত্যেক বাইটে তোমার মুখে চিকেন পড়বেই, এটা বেশ ভালো হবে। আচার খেতে পারো যারা পছন্দ করো, আমি পার্সোনালি পছন্দ করি না বলে এটা শুধু শুধুই খাওয়া যায়। বেশ হেভি ফুলফিলিং ব্রেকফাস্ট, প্রত্যেকটারই এক একটা যে সাইজ আছে। খাওয়া দাওয়া শেষ, ঘোরাও শেষ, আবার পড়াশোনা শুরু করা। বেশি কিছু বলার নেই, প্রচুর লম্বা ভিডিও হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তোমরা শুধু জানাও, হ্যাঁ তোমরা শুধু জানাও আমাদের প্রথম ছোটখাটো ঘুরুঘুরু এবং খাওয়া দাওয়া ব্রেকফাস্ট কিরকম লাগলো তোমাদের একটুখানি। ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইকটা করো, ব্যাস। তো চলো শেষ করি আমরা, হাম হে শৌকিন খানে কে, ফির মিলেঙ্গে আগলে ভিডিও। চলো পয়েন্টটা দৌড়তে হবে।